করছি শুধু আমার জন্য নয় আমি গিয়েছি আমাকে দেশ খুলতে চেষ্টা করেছি আমরা খুলিনি কিন্তু আমার মত তো সবাই আর নয় বা বিশ্বজিতের মত তো সবাই নয় কোন একটা মাস্টার মুশাইকে যদি তার নামে অভিযোগ থেকে থাকে তার নামে অভিযোগ রয়েছে তাকেও সেন্ট্রাল রকাবে গেলে কিন্তু ওই দেশ পড়াবে তাহলে সেও তাহলে অপমানিত হচ্ছে তার হিউম্যান রাইটস ব্রেক হচ্ছে সেই জন্য আমরা আওয়াজ বিধানসভায় তুলেছি এবং সেন্ট্রাল লকআপের খাওয়া দাওয়া থেকে শুরু করে জেলের পরিবেশ কি সেখানে খাওয়া দাওয়া কি বারাইপুর কোর্ট কি লালবাজার কি ব্যাংকাল কোর্ট কি প্রেসিডেন্সি জেল কি বারাইপুর জেল কেমন সবের জ্ঞান অর্জন করতে পেরেছি মমতা ব্যানার্জি মহাশয়ার জন্য তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি প্রথম থেকেই বলেছি না প্রথম থেকেই বলেছিলাম মানুষের অধিকারের স্বার্থে এই সুন্দরবনের বাসীর হয়ে কথা বলার জন্য পাহাড়বাসীর হয়ে কথা বলার জন্য জঙ্গলমহলের মানুষের জন্য কথা বলার জন্য সংখ্যালঘু ভাইয়ের মুসলমানদের কথা বলার জন্য দরিদ্রদের কথা বলার জন্য আদিবাসীদের কথা বলার জন্য সরকারি কর্মচারীদের দিয়ে কেন পাচ্ছে না অধিকারের কথা বলার জন্য একবার কেন 100 বার জেলে যেতে প্রস্তুত আছি আমরা তবে জেলের পরিবেশ সম্পর্কে জ্ঞান ছিল না একটু মনের মধ্যে খটকা লাগতো বলতাম একটু খটকা লাগতো কি হবে রে বাবা তবে 42 দিন থেকে আমরা সব পার করে নিয়েছি এবারও বলছি মানুষের জন্য কথা বলবো পিছড়ে বর্গের থেকে শুরু করে যার অধিকার হরণ হচ্ছে তাদের জন্য কথা বলবো প্রয়োজনের চাপ 42 দিনের জায়গায় আর একটা শূন্য যুক্ত করে 420 দিনও যদি জেলে রাখে আরএসএফ বা নওশাদ সিদ্দিকী পিছপা হবে না আসসালামু আলাইকুম আমরা দেখছি আদা হুজুরদের নিত্য নতুন আওয়াজ আর গজল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ঘন্টি বেল আইকন দাবি আমাদের পাশে থাকুন